সারদা কেলেঙ্কারি কিংবা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও আদালতে ধাক্কা সবকিছুকে অতিক্রম করেই পঞ্চায়েত নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে তৃণমূল। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় এমনটাই ইঙ্গিত। 2008 পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর দুটি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম বড় পরীক্ষায় সংখ্যাটা আরও বাড়ার জোরালো সম্ভাবনা। এবিপি আনন্দ নিয়েলসন জনমত সমীক্ষা অনুযায়ী পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল। এর সঙ্গে সমীক্ষা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও এগিয়ে তৃণমূল। 2008 পঞ্চায়েত নির্বাচনের ফলের নিরিখে এবার ফল অত্যন্ত খারাপ হতে পারে বামেদের। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে। জলপাইগুড়ি জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বামেরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও কোচবিহারেও বামেদের এগিয়ে থাকার সম্ভাবনা। 2008 পঞ্চায়েত নির্বাচনে মালদা ও উত্তর দিনাজপুর এই দুটি জেলা পরিষদ কংগ্রেসের দখলে ছিল। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মালদা ও উত্তর দিনাজপুর জেলা পরিষদে কংগ্রেসই এগিয়ে, সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদেও এগিয়ে তারা। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দূরে। সব মিলিয়ে জনমত সমীক্ষা অনুযায়ী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নটি জেলা পরিষদে তৃণমূলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা, এগিয়ে থাকার সম্ভাবনা আরও তিনটিতে, সব মিলিয়ে ১২। সমীক্ষা অনুযায়ী বামেরা একটি মাত্র জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, এগিয়ে আরও একটিতে, অর্থাৎ ২। যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস একটি জেলা পরিষদেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম না হলেও এগিয়ে রয়েছে ৩টিতে। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তৃণমূল ৪৩%, বামেরা ৩২%, কংগ্রেস ৯%, বিজেপি ২% ও অন্যান্যরা ৪% ভোট পেতে পারে। ১০% মানুষ কিছু বলেননি। ২০০৮ ও ২০১৩ নির্বাচনের ভোট শতাংশের পার্থক্য করলে দেখা যাবে ২০০৮ সালে তৃণমূল ২৪.৬৪% ভোট পেয়েছিল, ২০১৩তে তারা পেতে পারে ৪৩%। ২০০৮ বামেরা ৫২.৭৫% পেয়েছিল, ২০১৩তে তারা পেতে পারে ৩২%। ২০০৮ কংগ্রেস ১৬.৩০% পেয়েছিল, ২০১৩তে তারা পেতে পারে ৯%। ২০০৮ বিজেপি ২.৯৭% পেয়েছিল, ২০১৩তে তারা পেতে পারে ২%। ২০০৮ অন্যান্যরা পেয়েছিল ৩.৩৪%, ২০১৩তে অন্যান্যদের ৪% পাওয়ার সম্ভাবনা। এবিপি আনন্দ।